চীনের যে তিনটি অস্ত্র রাশিয়ার যুক্তরাষ্ট্রের চিন্তার কারণ হতে পারে। চীন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া এই তিনটি দেশই বর্তমান বিশ্বে এক অস্ত্র প্রতিযোগিতার মধ্যে রয়েছে। আভ্যন্তরীণ সমস্যা এবং সমুদ্র সীমা নিয়ে ভৌগোলিক দ্বন্দ্বের কারণে 90 দশকের শুরু থেকে এই দেশটির সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মিকে আধুনিক করে তৈরি করতে ব্যাপক বিনিয়োগ করে চীন। কিন্তু প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমলে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তাদের সামরিক ক্ষমতার পার্থক্য দ্রুত কমে আসছে এবং এই দেশটি খুবই দ্রুত বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি হয়ে উঠছে। চীনের দুই সংখ্যার অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রতি কমে এসেছে, কিন্তু এই দেশটি সামরিক শক্তিকে আধুনিকায়ন করতে 5 বছরের পরিকল্পনা বাস্তবায়ন করে যেতে এখনও সক্ষম। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিরক্ষা সংস্থার একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। প্রযুক্তির নানান ধরনের ব্যবহার দেশটির সামরিক বাহিনীকে বিশ্বের সবচেয়ে আধুনিক কিছু অস্ত্র সম্ভারের মালিক করে তুলেছে। দেশটি অনেক ক্ষেত্রেই এরই মধ্যে বিশ্বের শীর্ষ অবস্থানে পৌঁছে গেছে। এখানে চীনের সবচেয়ে আধুনিক কিছু অস্ত্রের বিবরণ তুলে ধরা হচ্ছে, যেগুলো বর্তমান অস্ত্র প্রতিযোগিতার ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখতে চলেছে। 1. নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। 2018 সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সময়ে প্রকাশিত কিছু ছবি থেকে ধারণা করা হচ্ছে, চীন হয়তো যুদ্ধজাহাজে স্থাপন করার উপযোগী এমন অস্ত্র তৈরি করেছে যেটি কিনা শব্দের 5 গুণ গতিতে বা হাইপারসোনিক স্পিডে গুলি ছুটতে পারে। অনেকদিন ধরেই বিশ্বের অনেক দেশ এমন ধরনের অস্ত্র তৈরির চেষ্টা করছে। রেলগান নামের এই অস্ত্রটি সেকেন্ডে 2.5 কিলোমিটার গতিতে গুলি ছুটতে পারে, যেগুলো 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে সক্ষম। গত জুন মাসে সিএনবিসির একটি প্রতিবেদন অনুযায়ী ওই অস্ত্র 2025 সালের মধ্যে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। যখন এই ধরনের অস্ত্র তৈরির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া, এমনকি ইরানেরও এই প্রযুক্তির প্রতি আগ্রহ রয়েছে, তখন হয়তো প্রথম দেশ হিসেবে চীনই তাদের যুদ্ধজাহাজে এই অস্ত্র সংযোজন করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সেই ছবি, যেটি বিবিসি নিজে যাচাই করে দেখতে পারেনি, দেখা যাচ্ছে যে অস্ত্রটি সাগরে পরীক্ষা করে দেখা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় পত্রিকা গ্লোবাল টাইমসের মতে, চীনে তৈরি প্রথম 10,000 ক্লাস্টন মিসাইল ডিস্ট্রয়ার 005-এ ওই অস্ত্র প্রথম স্থাপন করা হবে। সামরিক বিশ্লেষক সং জংপিং সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেছেন, যুক্তরাষ্ট্রের ইলেকট্রোম্যাগনেটিক প্রযুক্তির সমকক্ষ হয়ে ওঠার জন্য চীন কোনো চেষ্টাই বাদ রাখেনি। বরং এই ছবি দেখে মনে করা যায় যে চীন জাহাজে বসানো রেলগানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে শুধু যে ধরেই ফেলেছে তা নয়, বরং আগামী 10 বছরের মধ্যে তারা হয়তো যুক্তরাষ্ট্রকে ছাড়িয়েও যাবে। এর কারণ হচ্ছে, বাজেট অনুমোদন পেতেই যুক্তরাষ্ট্রের অনেক সময় চলে যায়। যখন চীনের রাজনৈতিক ব্যবস্থায় এই রকম প্রকল্পে সহজেই অতিরিক্ত অর্থ বরাদ্দ হয়ে যায়। 2. হাইপারসনিক অস্ত্র। সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুযায়ী 2018 সালের আগস্টে চীন ঘোষণা দিয়েছে যে তারা এমন একটি হাইপারসনিক বিমান পরীক্ষা করতে সক্ষম হয়েছে যেটি বিশ্বের যে কোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। এটি এমন একটি ওয়েভ রাইডার বিমান যেটি নিজেই নিজের তৈরি করা শব্দের ধাক্কা ব্যবহার করে বায়ুমণ্ডলে দ্রুত গতিতে ভেসে বেড়াতে পারে। পরীক্ষায় জিংকং 2 নামের চীনের ওয়েভ রাইডার বিমানটি 320 কিলোমিটার উঁচুতে ঘন্টায় 7.344 কিলোমিটার গতিতে ভেসে বেড়ায়। তবে এই বিমানটি চীনের প্রথম হাইপারসনিক বিমান নয়। 2014 সাল থেকেই চীন বায়ুমণ্ডলে ভেসে থাকা বিমান পরীক্ষা করে যাচ্ছে, কিন্তু তারা এই প্রথমবার একটি বিমান তৈরি করেছে যেটিতে ওয়েভ রাইডার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র, তারাও হাইপারসনিক অস্ত্র তৈরির চেষ্টা করে যাচ্ছে। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য মতে, যখন পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে তখন এই ওয়েভ রাইডারগুলো বোমা নিয়ে বর্তমান বিশ্বের যে কোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারবে। তবে বেইজিংয়ের সামরিক বিশ্লেষক জৌ চেংমিং ওই পত্রিকাকে বলেছেন যে চীনের ওয়েভ রাইডারগুলো সম্ভবত পারমাণবিক অস্ত্রের বদলে প্রচলিত বোমাগুলো বহনে ব্যবহৃত হবে। তিনি বলেছেন, আমার মতে এই প্রযুক্তি বোমা বহনে সক্ষম হয়ে উঠতে এখনও 3 থেকে 5 বছর সময় লাগবে। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল হ্যারি হ্যারিস মার্কিন কংগ্রেসকে বলেছেন, হাইপারসনিক অস্ত্র তৈরির ক্ষেত্রে প্রতিযোগীদের তুলনায় যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়েছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে এমনটাও হতে পারে যে চীন মিসাইল ছুড়েছে এবং আমেরিকার রাডার সেগুলো শনাক্ত করার আগেই সেগুলো মার্কিন জাহাজ বা ভূখণ্ডে আঘাত করেছে। তিনি মন্তব্য করেছেন, আমাদের এখনই উচিত নিজস্ব হাইপারসনিক অস্ত্র তৈরিতে খুব দ্রুত কাজ শুরু করা। 2017 সালে হাইপারসনিক মিসাইল TF-17 তৈরির ঘোষণা দিয়েছিল চীন, যেটি 1800 থেকে 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 3. চীনের সব বোমার মা। গত মাসে একটি নতুন ধরনের বিশাল বোমার প্রদর্শন করেছে চীন, যাকে বলা হচ্ছে চীনের সব বোমার মা। যুক্তরাষ্ট্রের ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্টের মতো
এটিকেও সেইভাবে বর্ণনা করা হচ্ছে। প্রচারণা ভিডিওতে চীনের অস্ত্র তৈরির প্রধান কোম্পানি নরিনকো দেখিয়েছে এইচ থেকে বোমারু বিমান থেকে বোমাটি ফেলা হচ্ছে এবং বড় ধরনের বিস্ফোরণ ঘটছে। তবে এই বিষয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি। অন্যদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বলছে ওই বোমাটি হচ্ছে চীনের পারমাণবিক অস্ত্রের বাইরে সবচেয়ে শক্তিশালী বোমা এবং এতটাই বড় যেটি H-6K বোমারু বিমান একেকবারে মাত্র একটি বোমায় বহন করতে পারে। বেইজিংয়ের সামরিক বিশ্লেষক ওয়েই ডংজু গ্লোবাল টাইমসকে বলেছেন তুলনা করা হলেও চীনের বোমাটি আমেরিকার এই ধরনের বোমার তুলনায় আকারে খানিকটা ছোট। তিনি ধারণা করেন চীনের বোমাটি প্রায় 5-6 মিটার লম্বা, অথচ আমেরিকান বোমাটি প্রায় 10 মিটার লম্বা এবং হালকা, যার ফলে সেটি বহন করাও সহজ। তিনি আরও বলেছেন এই বিশাল বোমার বিস্ফোরণে বিশাল ভবন ঘাঁটি এবং প্রতিরক্ষা কেন্দ্রগুলো একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। 2017 সালে আফগানিস্তানের ইসলামিক স্টেটের গুহাগুলোর ওপর এই একই ধরনেরই বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। রাশিয়াতেও এই ধরনের বোমা রয়েছে যাকে বলা হয় সব বোমার বাবা। সেটি অবশ্য আমেরিকান বোমার চেয়ে আকারে বড় এবং যখন ফেলা হয় তখন শক ওয়েভের বদলে আগুনের কুণ্ড তৈরি করে। সুপ্রিয় দর্শক, এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন। প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আর আজই প্রথমে এই চ্যানেলটি ভিজিট করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।